ভাই ওটা 500 রাখা যাবে না? বড় ভাই রাখেন না, 1500 দেন তাহলে। আচ্ছা এখন নিব হচ্ছে বেগুন, পটল, তারপরে অনেক কিছুই নিতে হবে, ধনিয়া পাতা। আচ্ছা বেগুন পেয়েছি এখানে, বেগুনটা 80 টাকা কেজি বলতেছে। মিষ্টি আলু নিব, ঢ্যাঁড়শ নিব। আচ্ছা আমার এখন ভিডিও করা সম্ভব হচ্ছে না, কারণ হাতে অনেক বড় ব্যাগ, আপনারা দেখতেই পাচ্ছেন বাজারে কি পরিমাণ ভিড়। সো গাজরও নেই, তাহলে বিদায় নিচ্ছি আপনাদের কাছে আপাতত। তো আমার জন্য বাজার নিয়ে চলে এসেছে, কি নিয়ে আসছে এখনো জানি না। বেগুন আর চিংড়ি আনতে বলেছিলাম, এত সাতটা গামছো আজকে বাবা। আমি বাজারগুলো বের করলাম, অনেক কিছু বাজার করে নিয়ে আসছে ও। আসলে ইউটিউব ফেসবুক সব জায়গায় দেখতেছি সবাই ভর্তা শেয়ার করতেছে, আর আমিও কয়েকটা ডিফারেন্ট ভর্তা পারি, এই জন্য মনে করলাম যে একটু আমিও শেয়ার করি। আর আমার হাজবেন্ড অনেক ভর্তা পছন্দ করে, আর আমি ভর্তার সাথে যে জিনিসটা খাবো সেটাও আপনাদেরকে বলতেছি, সেটা হচ্ছে আউশের চালের ভাত। আউশের চাল অর্থাৎ লাল চালের ভাত। আর এই তো আমি 6 মাস আগে ফ্রিজে ইলিশ সংরক্ষণ করে রেখেছিলাম, তখন একটা ভিডিও বানিয়েছি, আমি আপনাদেরকে দেখিয়েছি এই সেই ইলিশ মাছগুলো যে এইভাবে করে বেঁধে বেঁধে রেখে দিয়েছি। আসলে যখন ইলিশের দাম বেশি হয় তখনই এটা সুবিধা হয়, সংরক্ষণ করে রেখে খেলে কোনো টেস্ট চেঞ্জ হয় না আর গুণগত মানও ঠিক থাকে। আর আমি সবসময় কাজটা করি, এই জন্য আমার ইলিশ কিনতে হচ্ছে না। আসলে ইলিশ রক্ষা করতে হলে দেশেও বলতেছে যে বৈশাখে ইলিশ খাওয়া যাবে না। আসলে আমরা যদি সবাই এই কাজটা করি, সংরক্ষণ করে রাখি সিজনে, তাহলে আসলে বৈশাখেও খেতে পারবেন আপনারা যে কাজটা আমি করে রেখেছিলাম। এই জন্য আমার জন্য তো সুবিধা, আমি জানি নিশ্চয়ই আপনারা কেউ না কেউ আমার ভিডিও দেখে অবশ্যই এই কাজটা করেছেন। আসলে এটা করলে একটাই সুবিধা হয়, যখন ইলিশের দাম অনেক বেড়ে যায় তখন একটু সুবিধা হয় আর কি। এই তো 2টা ইলিশ বের করে ফেললাম, আপনারা অবশ্যই আমাকে জানাবেন আসলে এইভাবে ইলিশ রাখলে টেস্ট যে নষ্ট হয় না আমি ঠিক বলেছি কি না। সেই বাধা পাচ্ছি ওই বাধা, আসলে এইভাবে বেঁধে রাখতে হয় বাতাস যেন না ঢুকলেই মাছটা একদম ভালো থাকে। আর 2টা পলিথিন দিয়ে আমি তো দেখে দিয়েছিলাম আগেই, মাছের কালারও নষ্ট হয়নি, একদম তরতাজা ইলিশ মাছ যেমন দেখেছিলাম ঠিক তেমনই আছে। বাতাস ঢুকেই মাছ নষ্ট হয়ে যায়, বাতাস না ঢুকেই মাছটা ভালো থাকে। এই যে কালার রং সব দেখতেছেন, সব কিছু একদম পারফেক্ট আছে, সাদা গায়ের কালার চকচক করতেছে। এই জিনিসটা যারা আসলে বাতাস ঢুকে যাবে তাদের হলুদ হয়ে যাবে, আমার হলুদ হয়নি, একদম চিকচিক করতেছে, তার মানে মাছটা পুরো ভালো আছে। আমি আমার ভর্তাগুলো করা শুরু করে দিয়েছি, আর আমি লাউ শাক দিয়ে ইলিশের একটা ভর্তা করব, এজন্য লাউ শাকের জ্বালা পাতাগুলো বেছে নিয়েছি আর এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এভাবে করে হালকা একটু কেটে নেব, এই যে ছিঁড়ে নেব। 10-12টা লাউ শাকের পাতা নিয়েছি, আসলে পরিষ্কার করে নিচ্ছি। আমি এর সাথে 2টা কাঁচামরিচ দিচ্ছি আর 1টা পেঁয়াজ একটু বড় বড় টুকরা করে দিয়ে দিলাম, আর সামান্য পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে দিব। সিদ্ধ হোক, আমি অন্য কাজগুলো করে নেই, মাছগুলো কেটে নেওয়া শেষ, লাউ পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটু লবণ দিয়ে দিব। একটা চাটনিতে ছেঁকে নিতে হবে। আমি ইলিশ মাছ ভর্তার জন্য বেশ কিছু পিস নিয়ে নিয়েছি, এগুলো আসলে আমি কয়েক রকম ভর্তা করব, সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। আর কিছু মাছ আমি এমনি ভাজবো, কিছু জাল দেবো, সেগুলো আলাদা করে নিয়েছি। আর যেই মাছগুলো দিয়ে আমি হচ্ছে ভর্তা করব সেগুলো আগে দেখে দিই, এগুলো আগে মাখিয়ে রাখতে হবে, কিভাবে মাখাচ্ছি সেটাই এখন দেখে দিচ্ছি। আন্দাজ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি একসাথে আদা রসুন আর পেঁয়াজ বেটে রাখি, সেটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। একটু সরিষার তেল দেবো এর সাথে,
আর সরিষার তেলটা হচ্ছে ঘানিতে ভাঙিয়ে নিয়ে আসা, এটা এই সর্দি থেকে আমি নিয়ে আসি, আমি আগেই বলেছি আপনাদেরকে। ভালো করে মাখিয়ে নিতে হবে, কিছুক্ষণ রেখে দিব। তবে বেশিক্ষণ রাখলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়, ইলিশ মাছ খুব বেশিক্ষণ রাখা যায় না। ভালো করে মাখিয়ে এখন রেখে দিচ্ছি 5 মিনিট। গরম হয়ে গেছে, খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি, সবগুলি এভাবে করে ভেজে নেব। আর মশলাগুলো এভাবে করে গায়ে লাগানোর চেষ্টা করে দিয়ে দেব। দুইবারে ভাজতে হবে, এক সাইড হয়ে গেলে এভাবে করে উল্টিয়ে দিয়ে আরেক সাইড ভেজে নিতে হবে। এটা একটু পোড়া পোড়া হলে অনেক টেস্ট হয়, এই জন্য আমি একটু পোড়া পোড়া করতেছি। ভাজা হয়ে গেছে, উঠিয়ে ফেলছি। বাকি মাছগুলো ভাজা হচ্ছে আর আমি এগুলো বাছা শুরু করে দিয়েছি, কাটা বেছে নিতে হবে আর কি। তো এইভাবে করে আমি কাঁটাগুলো বেছে নিচ্ছি। আমি পেঁয়াজ, কাঁচামরিচ সব কেটে নিয়েছি, এখন আমি এর সাথে একটু বড় করে পেঁয়াজগুলো যেগুলো কেটেছি সেগুলো ভেজে নিব। এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর আমি শুকনা মরিচ ভাজছি না এই কারণে, কারণ আমি সর্দি থেকে যখন এসেছি আমাকে শুকনা মরিচ পেঁয়াজ রসুন দিয়ে খালাম্মা আসলে ভর্তা করেছিল অনেকগুলো, যেদিন আমরা তালায় রুটি খাই, আমাকে দুই রকম ভর্তা দিয়ে দিয়েছে, আমি দেখে দিচ্ছি আপনাদেরকে, সেগুলো এর সাথে একটু মিক্স করব। এই জন্য আমি শুকনা মরিচ আর ভেজে নিচ্ছি না, শুধু কাঁচামরিচ কেটে নিয়েছি। বেগুন দিয়ে ইলিশ যেটা ভর্তা করবো, এই জন্য একটা বেগুন নিয়েছি, এটাকে একটু করে ফুটো করে দিতে হবে, তাহলে বাস্ট মারবে না চুলায় দিলে। দিলাম ফুটো করে, এখন এটাকে চুলায় পুড়িয়ে ফেলবো। নেট বসিয়ে দিয়েছি আর বেগুনটা পুরাতে দিয়ে দিলাম, আর একটু লাল হলে নামিয়ে ফেলবো। তো ভর্তা হচ্ছে, সাথে গরম গরম আউশের চালের ভাত। আমি এক পোয়া চাল এখন ধুয়ে রান্না করে ফেলবো। পটল ইলিশ ভর্তা করার জন্য যে কাজটা করতে হচ্ছে সেটা বলে দিচ্ছি। প্রথমে পটলগুলোকে ছিলে, যেভাবে করে ছিলে নিয়েছি, ছিলে দুই সাইড ফেলে দিয়েছি, এখন আমি শিকে ভরে দিব, এটাকেও পুড়িয়ে ভর্তা করব। আসলে সবগুলো কাজ হয়ে যাওয়ার পরে আমি একেবারে ভর্তাগুলো করা শুরু করব। বেগুন পোড়ানো শেষ, আমার কাবাব ভাজা যেই শিকগুলো ছিল সেটা দিয়েই হলো আমি পটল পুড়াবো। একটু খালি ধুয়ে দিতে হবে এইভাবে শিকটাকে, আর কিছুই করতে হবে না। আর এইভাবে পটলগুলোকে আমি এখন ঢুকিয়ে দিব শিকের ভিতরে। আসলে এই শিকগুলো হলো যে কোনো সুপার শপেই 20-25 টাকার ভিতরে এক এক পিস করে কিনতে পাবেন আপনারা। এই তো এভাবে করে ভরে দিচ্ছি। আসলে পটল পোড়ানো কোনো ব্যাপার না, এটা গ্যাসের চুলাতেই পুড়িয়ে ফেলতে পারবেন। এই তো আমি এখন এইভাবে করে পটলগুলোকে ভালো করে পুড়িয়ে ফেলবো। এই ভর্তাটা অনেক টেস্টি, এটার একটা পোড়া পোড়া ফ্লেভার আসে, আমার কাছে এটা খুব ভালো লেগেছে। এটা আমার খালাম্মাকে খাইয়েছে, তখনই আমি বুদ্ধিটা পেয়েছি যে ইলিশ মাছ দিয়ে করলে এটা অনেক আনকমন হয়। আমি আসলে অনেক আশাবাদী, আমার খুব ভালো লাগবে ডিফারেন্ট রেসিপি। পটলের গায়ে আমি হালকা একটু সরিষার তেল এভাবে করে একটুখানি ঘষে ঘষে দিব, খুব বেশি না, মানে দেখতেই পাচ্ছেন আমি তেল দিচ্ছি সামান্য, কিন্তু এই কাজটা করছি, তাহলে পুরাটা আরো সুন্দর হবে। আর চুলাটাকে এখন একটু বাড়িয়ে দেব। এটা কাবাব ভাজার সময় আমি এই কাজটা করি, সেম এই কাজটা করতে হবে, তাহলে অনেক তাড়াতাড়ি সুন্দর হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে করে আমি এখন সব পটলগুলো পুড়িয়ে ফেলবো। আমি বেগুনটা পরিষ্কার করে নিচ্ছি, আমার পটলগুলো পোড়ানো শেষ। এই পটলগুলোকেও বেগুনের মতন করে পোড়া জায়গাগুলোকে ছিলে ফেলে দিচ্ছি, নিজে এইভাবে করে পরিষ্কার করছি, একটু দেখিয়ে দিচ্ছি। যখনই কাজটা করছি এই যে হাতটা ধুয়ে ফেলছি, এইভাবে করে ধুয়ে, মানে আসলে পটলের সাথে পানি লাগাচ্ছি না, জাস্ট খালি হাতের সাথে লেগে গেলে এইভাবে তুলে ফেলতে হবে। তো এইভাবে করে সব পটলগুলো এখন পরিষ্কার করে নিব। আরেকটা যে ভর্তা করব সেটা হচ্ছে করলা মিষ্টি আলু দিয়ে এই ভর্তাটা হবে, সাথে ইলিশ মাছ দিয়ে। আমার আম্মু সবসময় করে, এই জন্য আপনাদেরকে এই ভর্তাটা আজকে দেখিয়ে দিব। একটা মিষ্টি আলু দিচ্ছি আর দুইটা করলা দিয়ে, তিনটা করলা দিয়েছি ছোট ছোট, মিষ্টি আলু আর হচ্ছে করলা সিদ্ধ হতে দিলাম। আসলে মিষ্টি আলু দেওয়ার একটাই কারণ, এটা একটু মিষ্টি মিষ্টি হয় আর করলার তিতাটা কম লাগে, মজা লাগে। করলা মিষ্টি আলু সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেলছি আর পানি ঝরিয়ে নিব। চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তা করব,
এজন্য ছয়টা পরবর্তী এভাবে করে কেটে নিয়েছি, আর ছয় সাত পিস চিংড়ি মাছ, তিনটা কাঁচামরিচ, এটাও সিদ্ধ করে নিতে হবে। পানি দিয়ে দিয়েছি, এখন সিদ্ধ দিয়ে দিচ্ছি, এগুলো একসাথে সিদ্ধ করতে হবে। একটু আদা রসুন বাটার সাথে দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। চুলাতে কয়েকটা সিম দিয়েছি, 10-12টা, আর দুইটা কাঁচামরিচ দিয়েছি, এটাও ইলিশ মাছ দিয়ে ভর্তা করবো। আসলে সবগুলো আমি প্রথমে সিদ্ধ করে নিচ্ছি, আপনাদের কাছে একটু ঝামেলা মনে হতে পারে, কিন্তু পরে ইজি হয়ে যাবে ব্যাপারটা। আমি চিংড়ি মাছ দিয়ে বেগুনের একটা ভর্তা করব, এজন্য 6-7টা চিংড়ি নিয়ে নিয়েছি, আর হচ্ছে পরিষ্কার করে নিলাম, মাথাগুলোকে রেখেছে, কিন্তু গায়ের যেটা শক্ত অংশটা, আবরণটা, সেটা ফেলে দিচ্ছি। এভাবে করে লবণ আর হলুদ দিয়ে মেখে ভেজে নিব। আমি যে বেগুনটা পুড়িয়েছি সেটা দিয়ে অর্ধেক দিয়ে করব, আসলে অর্ধেক ইলিশ মাছ দিয়ে করব, অর্ধেক চিংড়ি মাছ দিয়ে করব। এখন এর সাথে আমি একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম, আর আমি আসলে যেই তেলে পেঁয়াজ ভেজেছি সেই তেলে সেই কড়াইতে এটা ভেজে নিব, আর একটু মরিচ গুঁড়ো দিব সামান্য। আর বরবটি আর চিংড়ি সিদ্ধটা হয়ে গেছে, এটাও এখন পানি ঝরিয়ে নিচ্ছি। আসলে এগুলো খুব ইজি, শুধু সিদ্ধ করাটা একটু টাইমের ব্যাপার, তারপরে ভর্তাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাকি যেই কাজটা বাকি আছে সেটা আসলে করছি, এই চিংড়ি মাছের এগুলো ফেলে দিতে হবে, এই খোসাগুলো। আমি আসলে কড়াইতে যেই পেঁয়াজের তেল বাকি ছিল সেটার মধ্যে এই চিংড়ি মাছগুলো ভেজে নিব, এটা এখনই হয়ে যাবে। আসলে এগুলো খুব ইজি, খুব তাড়াতাড়ি সহজ কাজ, কিন্তু একটু হলো ঝামেলা হচ্ছে, সিদ্ধ করে নিলে ভর্তাগুলো খুব ইজি তাড়াতাড়ি হয়ে যায়। বরবটি আর চিংড়ি ভর্তার একটা কাজ মনে রাখতে হবে, বরবটিটা একেবারে নরম, মানে একেবারে বেশি সিদ্ধ করা যাবে না, একবারে কম সিদ্ধ করা যাবে না, মোট কথা কাঁচা কাঁচা ভাবটা যেন দূর হয়, এটা মাথায় রাখতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে ফেলবো, আর সিমটাও সিদ্ধ হয়ে গেছে, কিছু জোগাড় করে এখন ভর্তা করতে চলে এসেছি। আর আমি ভর্তা করব বাটনাতে, বাটনা মানে আসলে উত্তরবঙ্গের সব মানুষটাই বাটনাতে ভর্তা করে, এই জন্য এটা আমি রংপুর থেকে নিয়ে এসেছি। আর এই জিনিসটা কি সেটা একটু বলে দিচ্ছি, এটা হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন একসাথে ভেজে ভর্তা করা, এটা আমি ঈশ্বরদী থেকে নিয়ে এসেছি, আমার খালামা আমাকে দিয়েছিল, এটাও আমি ভর্তাতে একটু মিলাবো। আসলে এটা আপনারা করতে চাইলে শুধু হচ্ছে আমি যেখানে পেঁয়াজ ভেজে নিয়েছি সেখানে আপনারা কাঁচামরিচ ভেজে নেবেন, একটু রসুন ভেজে নেবেন, তাহলে সেম। আর আমি তো যেভাবে করছি দেখিয়ে দিচ্ছি, আর কীভাবে কী কী ভর্তা করছি এখন বলে দিচ্ছি। আমি লাউ শাক যেটা সিদ্ধ করে নিয়েছি এটা দিয়ে ভর্তা করব, ইলিশ মাছ দিয়ে এটা একটা ভর্তা, আমি সিম দিয়ে ইলিশ মাছের একটা ভর্তা করব, আমি করলা মিষ্টি আলু দিয়ে ইলিশ মাছের একটা ভর্তা করব, চিংড়ি মাছ ভেজে নিয়েছি সেটা দিয়ে আমি অর্ধেক বেগুন চিংড়ি মাছ দিয়ে করব, অর্ধেক বেগুন ইলিশ মাছ দিয়ে করব, আর পোড়া পটল ভর্তা করব, সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে, তারপরে হচ্ছে বটবটি ভর্তা যেটা করব সেটা তো যা যা নিয়েছি সেটাই, এতো এর সাথে আর কিছু দেব না। আর সব ইলিশ মাছগুলো বেছে নিয়েছি, এতো এগুলো দিয়ে ইলিশ মাছের শুধু একটা ভর্তা করব, আর বাকি সবগুলো ভর্তার সাথে মিক্স করে দিব। আর এই যে লেজগুলো আছে সেটা আমি এখনো বাঁচতে পারিনি, এই রেসিপিটা আমার চ্যানেলে আছে, আসলে আপনারা দেখে নেবেন, আর আমি এটা সবগুলো ভর্তা করার পরে করব। আর এই তো পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি, সব কিছু একেবারে রেডি করে বসে গেছি, আর ভর্তা রাখার সরঞ্জামও রেডি করে ফেলেছি, এখন শুরু করতে যাচ্ছি। আর সবচেয়ে তো একটা ভালো কথা বলি, পোড়া বেগুনের সাথে ইলিশ মাছ আর পোড়া পটলের সাথে ইলিশ মাছ খুব টেস্ট লাগে। আমি লাউ শাকটা প্রথমে নিয়ে নিচ্ছি, এভাবে করে ডুবিয়ে দিতে হবে, একটু শক্তি তো দিতেই হবে, বেশি একদম মিহি করার দরকার নাই। দেখতেই পাচ্ছেন আমি কিরকম করেছি, আমি খাঁটি সরিষার তেল একটু ঢেলে নিলাম, এই জন্য এখন আন্দাজ অনুযায়ী লবণ দিয়ে দিব। লাউ পাতা ভর্তাতে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচটা বেশি টেস্ট হয়, এই জন্য আমি এই ভর্তাতে কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ দিব, এটাতে ভাজা পেঁয়াজ দিব না। একটু দিব হচ্ছে ইলিশ মাছ, আসলে সবগুলোতে দিব তো একটু আন্দাজ অনুযায়ী, এখন সরিষার তেল দিয়ে মেখে তুলে ফেলবো।
দেড় চামচ সরিষার তেল দিয়ে দিলাম, হয়ে গেল এই ভর্তাটি, হয়ে গেল লাউ পাতা দিয়ে ইলিশ মাছের ভর্তাটি। একটা ভর্তা হয়ে গেল, তুলে ফেললাম, এখন আরেকটা ভর্তা করতে যাচ্ছি। এখন বেগুন দিয়ে যে ইলিশ মাছ ভর্তা করব, তার জন্য আমি অর্ধেক পরিমাণ বেগুন নিয়ে নেব, আর অর্ধেক হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করব। পানিটা এর মধ্যে দেবো অর্ধেক, ওর মধ্যে এই পানিটা আবার বেগুনের অনেক ভালো লাগে, আসলে যারা চান ফেলে দিতে পারেন, কিন্তু বেগুনের এই পানিটা অনেক টেস্ট লাগে। একইভাবে এটাকেও এভাবে করে ভালো করে পিষ্টি দিয়ে মাখিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দেব, একটু হলো কাঁচা পেঁয়াজ দিয়েছি, আমি এর মধ্যে ভাজা পেঁয়াজটাও দিব। এখন দিব ইলিশ মাছ বাছা, সেই ইলিশ মাছ এতো আন্দাজ অনুযায়ী দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ অনুযায়ী, সরিষার তেল দিয়ে দিলাম এক চা চামচ। আর একটা জিনিস দিব, সেটা হচ্ছে এই যে যেই ঝাল ভাজনাটা এই সর্দি থেকে নিয়ে এসেছিলাম, সেটা একটু আমি এর সাথে দিয়ে দেবো। একইভাবে এই ভর্তাটা আমার হয়ে গেল, এত টেস্টি এই ভর্তাটা, আমি আসলে আপনাদেরকে বলতে পারবো না, বোঝাতে পারবো না। আপনারা আসলে বাসায় সবাই বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এখন ইলিশ মাছ দিয়ে সিম ভর্তাটা করব। আমি আসলে সিমগুলো কিন্তু পানি ঝরিয়ে নিতে হবে, এটা কিন্তু আমি বলে দিয়েছি, পানি থাকলে ভর্তাটা ভালো হয় না, খুব বেশি মিহি করার প্রয়োজন নেই, এই যে আমি যেভাবে করেছি এভাবে করলেই হয়ে যাবে। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা, আসলে সবগুলোতেই পেঁয়াজ ভাজা দিতে হবে, আর এই সর্দি যেটা ঝাল মশলা সেটা দিয়ে দিলাম একটু। এই যে ইলিশ মাছ দিয়ে দিচ্ছি, এই জন্য আন্দাজ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর সাথে হচ্ছে একটু সরিষার তেল এক চা চামচ। তো ভালো করে মাখিয়ে ফেলবো। এই তো তুলে ফেললাম সিম দিয়ে ইলিশ মাছের ভর্তা। আমি এখন চার নাম্বার ভর্তায় চলে যাচ্ছি, আমি পোড়া পটল দিয়ে ইলিশ মাছের ভর্তা করব। সেম একইভাবে পটলগুলোকে ভালো করে চটকিয়ে নিতে হবে, বিচি যদি বুড়া হয় তাহলে অবশ্যই ফেলে দিতে হবে, নাহলে দাঁতের নিচে ক্যারক্যার করবে, আর বিচি জ্বালা হলে থাকলে সমস্যা নেই। এই তো পটলগুলোকে এভাবে চটকে নিচ্ছি, পটল চটকানো শেষ। এখন আমি এটাকে দুই রকম ভর্তা করব, এই জন্য দুই সাইড একটু আলাদা করে নিলাম, একটু ইলিশের সাথে করব, একটু চিংড়ির সাথে করব। আসলে আনকমন দিনে সবাই করতে চায়। এখন যে কাজটা করব সেটা হচ্ছে যেটা ইলিশ মাছ দিয়ে করব, এই জন্য ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম এক সাইডে, আর ইলিশ মাছ দিয়ে দিচ্ছি ঈশ্বর দিয়ে সেই ভাজনাটা যেটা হচ্ছে ঝাল একসাথে দিয়ে সেটা মাখিয়ে দিচ্ছি। আসলে আমার বাসায় যেসব ভর্তাগুলো করা হচ্ছে সবই আনকমন, আমার মনে হয় আপনাদের সবারই ভালো লাগবে। আমি এখন পাঁচ নাম্বার ভর্তায় চলে যাচ্ছি, যেটা হচ্ছে পটল বাকিটুকু রেখেছিলাম, আমি এর সাথে কয়েকটা চিংড়ি দেব, যে চিংড়িগুলো ভেজে নিয়েছি কয়েকটা চিংড়ি এর সাথে দেব, কয়েকটা চিংড়ি বেগুনের সাথে, পটল চিংড়ির ভর্তা বানাচ্ছি। এইভাবে চিংড়ি মাছগুলোকে ডলে নিতে হবে। তো চিংড়ি মাছগুলো ডলে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা ভাজা, দিলাম একটু হচ্ছে ঈশ্বরদীর সেই ঝাল বাটা, একটু লবণ দিতে হবে। এই তো আর কিছু প্রয়োজন নাই, আর এই ভর্তাগুলো সহজে পৌঁছবে না, কারণ এগুলো সব পোড়া ভর্তা। এই তো এটা হয়ে গেল। এখন যে বেগুনটা বাকি আছে, আমি এই বেগুন দিয়ে চিংড়ি মাছের ভর্তাটা করব। নিয়ে নিলাম সেম সিস্টেমে বেগুনটাকে ঘেটে নিচ্ছি, এটা হচ্ছে আমার ছয় নাম্বার। চিংড়ি মাছগুলোকে একই সাথে ঘেটে নিব, এটা হচ্ছে পোড়া বেগুন দিয়ে চিংড়ি মাছ ভর্তা, আর দিচ্ছি সেই পেঁয়াজ ভাজাটা যেটা এই সর্দি থেকে নিয়ে এসেছি, আর পেঁয়াজ যেটা ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আন্দাজ অনুযায়ী লবণ দিয়ে দেবেন আপনারা সবাই। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এক চা চামচ, আমার বেগুন পোড়া বেগুন দিয়ে চিংড়ি মাছের ভর্তা। আসলে ভর্তা করছি আর রাখছি, দেখাতে পাচ্ছি না। এখন বটবটি ভর্তাটা করব,
ভাতটা দেখে আর লোভ সামলাতে পারছি না, ভাত তো অলরেডি হয়ে গেছে, গরম গরম আমসের চালের ভাত, লাল চালের ভাত। আসলে ভর্তাটা আগে শেষ করি, তারপর তো খাবো। আসলে মাঝে সাথে আমার আনকমন দিনে সবারই ভালো লাগে, আর আমি সবসময় চেষ্টা করি যেন একটু আনকমন কিছু করতে পারি। এই তো বটবটিটা আমার পিছে নেওয়া শেষ। ছোট চিংড়ি মাছের যে দানা দানাটা, এটা আসলে মুখে লাগলে অনেক টেস্ট লাগে। দিয়ে দিচ্ছি সরিষার তেল, এই সর্দি থেকে যে বাটাটা নিয়ে এসেছিলাম ঝাল বাটা, সেটা পরিমাণ মতন লবণ, এর সাথে একটু পেঁয়াজ বেরেস্তা দিব অল্প একটু, একটু কাঁচা পেঁয়াজ দিব, আর একটু কাঁচামরিচ দিব। আসলে কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা বেশিক্ষণ টেকে না, এটাতে একটু দিলাম, আসলে এটা টেস্টি হবে, বটবটি ভর্তায় কাঁচামরিচটা ভালো লাগে এই জন্য। তো সেটা হয়ে গেল, তুলে ফেলব। এখন যে ভর্তাটা করবো এটা হচ্ছে করলা দিয়ে মিষ্টি আলু ভর্তা। এটা আমি জানি কেউ খাননি কোনোদিন, কারণ এটা আমার আম্মুর আইডিয়া, এটা আম্মু করে, এটা একটা অন্যরকম ভর্তা। আসলে হয়তো বা কেউ খেতে পারেন, কিন্তু আমি জানি না আমার আম্মু কোথা থেকে শিখেছে, এটা একটা পুরোই অন্যরকম ভর্তা। করলা আলুটাকে পিষে নেওয়া শেষ, একদম তিতা নাই, অনেক টেস্টি একটা ভর্তা। এর সাথে আমি কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ দেবো, এটাও দিয়ে দেবো একটু, আর একটু পেঁয়াজ বেরেস্তা। আমি আসলে ইলিশ মাছের ভর্তা পছন্দ করি দেখে একটু কাছে এটা আর দিব না, এর মধ্যে দিলে একটু টেস্ট হয়। আর লবণ দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দেবো সরিষার তেল। এটা করলার কোনো তিতাই থাকে না, এটা এত টেস্টি একটা ভর্তা, মিষ্টি আলুর কারণে সমস্ত করলার তিতাটা চলে যায়। আসলে যারা ডায়াবেটিসের রোগী তারা করলাকে এইভাবে খেয়ে দেখতে পারেন, ভালো লাগতে পারে। আট নম্বর ভর্তাটা তুলছি আমি, এখন শুধু ইলিশ মাছের যে ভর্তাটা সেটা করব। আসলে লেজ বাছার আজকে আর টাইম নাই, এটা কালকে করব, আর ইলিশ মাছ অনেকগুলো বেঁচে গেছে, এটা দিয়ে ইলিশ মাছের ভর্তাটা করে ফেলছি। সাথে সেই ভাজা পেঁয়াজটা দিয়ে দিব, আমি কাঁচা পেঁয়াজ ইলিশ মাছে দিব না আজকে। আর সেই সর্দির ঝাল ভর্তাটা একটু মিলিয়ে দিলাম, আর সরিষার তেল দিয়ে দিব। মাছে আমি লবণ দিয়েছি, তারপরও আমি একটু সামান্য লবণ দিব, কারণ আমি সবকিছু হালকা হালকা দিয়েছিলাম, আর এটা মেখে নিব। হয়ে গেল ভর্তা, গেল আমার নয় রকমের ভর্তা, আপনারা একটু গুনে নেন। আসলে এই তো খুব ইজি, আর শিখিয়ে দিলাম, সাথে থাকছে গরম গরম ভাত, আর সহ্য হচ্ছে না আসলে ভর্তা দেখলে সবার যে কাজটা হয়। এই তো এখন সবাই খেয়ে ফেলব, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। আপনারা সবাই যার যার আমার মতন ভর্তা ভালো লাগে অবশ্যই বাসায় চেষ্টা করে খাবেন, আর আমাকে জানাবেন কেমন লাগলো। এতো ভাত বেড়ে নিলাম, আর সাইফানের পাপা খাবার শুরু করে দিচ্ছে, আসলে ভর্তা নিচ্ছে। সব ভর্তাগুলো একসাথে নিলে আসলে তো টেস্ট বুঝবো না, একটা একটা করে আলাদা আলাদা করে নিয়ে এখন খাবো। প্লেটে নিয়ে নিচ্ছি, আসলে ছয় রকম নিয়েছি বড় বাটির, এখন তিন রকম বাকি আছে। সাত রকম, আট রকম, নয় রকম। আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে ফেলছি। এই তো সাইফানের পাপা, এটা খাবে, এটা খাবো আমি। বেবি বসো, বেবি কেও খাই দেবো। বেবি কি খাবা বলো? ভর্তা ভাত, ভর্তা বলো, ভর্তা ভাত খাবে বেবি। একটু বেবিকে ভর্তা ভাত খাই দেই, নাও একটু ভাত খাও, বিসমিল্লাহ। এই তো ইনশাল্লাহ সবাই নিশ্চয়ই পছন্দ করবেন আমার এই ভর্তাগুলো। আর কেউ কি আমার মতন আগে এরকম ভর্তা করেছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানতে পেরে আমার অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।